ট্রাভেলার্স ডায়েরির আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তবে এবার কোনো বেড়াতে যাওয়ার জায়গায় নয়, সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের ব্লগিং এ আপনাদেরকে নিয়ে যাব। আজকে আমরা এসেছি হো চি মিন সরণি কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়াম। আজ আমরা কি জন্য এখানে সেটা জানতে হলে এই কিছুটা সময় আপনাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে। ভেতরে ঢোকার সাথে সাথেই দুদিকে চোখে পড়ল বিভিন্ন শিল্পীদের অসাধারণ শিল্পকলা, যার মধ্যে নজর কাড়ল মূল প্রবেশদ্বারের এই নটরাজ মূর্তি। আমাদের গন্তব্য হল অবনীন্দ্রনাথ ঠাকুর আর্ট গ্যালারি। উদ্দেশ্য ক্যানভাস আয়োজিত 2022 অ্যানুয়াল আর্ট এক্সিবিশন মনের রং। তাহলে চলুন অডিটোরিয়ামের ভিতরে যাওয়া যাক। এখানে গ্রুপ এ, গ্রুপ বি আর গ্রুপ সি এই তিনটে গ্রুপের ছবি আছে। প্রতিটা গ্রুপ থেকে 10টা করে সেরা ছবি নির্বাচন করতে হবে এবং কেবলমাত্র গ্রুপ সি থেকে শ্রেষ্ঠ যেটা ছবি, মানে যেটা সেরা ছবি, সেই ছবিটাকে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। চলুন ভোট দেওয়ার আগে আমরা বিভিন্ন গ্রুপের ছবিগুলোকে একবার দেখে নিই। আমি তো ভোট দেবই, আমার সঙ্গে আপনারা ছবিগুলো ভালো করে দেখুন আর গ্রুপ সি থেকে কোন ছবিটি শ্রেষ্ঠ হবে আপনার মতে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। দেখুন, হাতে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট চলে এসেছে, এবার এটাকে ভোট করতে হবে। এই এত ছবি দেখতে সব থেকে টাফ কাজ, কোনটা ভালো কোনটা সব থেকে ভালো সেটা বাছা। যাই হোক, কমপ্লিট হয়ে গেছে কাজ, থ্যাংকস টু সুষমা সিস্টার, সিস্টারের জন্য এখানে আসা। দেখতে পেলাম বেশ ভালোই লাগলো আমাদের এটা। এইবার ব্যালট বর্ষে ব্যালটটা ডালতে যাব, দেখা যাক। একটা তো ছবি ভালো লাগিয়েছে, সেটাকে করে দিয়েছি। রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ডালছি, এখন আমরা ছবি নির্বাচন। ওকে, রাষ্ট্রপতি নির্বাচন